কক্সবাজারের সমুদ্রপাড়ের উপজেলায় জীবনযাত্রা দেখতে স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে আছে চাপা উত্তেজনা। বন্দুকযুদ্ধে একের পর এক মানব পাচারকারী কিংবা তাদের দালাল নিহতের ঘটনা অনেকের মনে স্বস্তি আনলেও পাচারে জড়িতদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, থাইল্যান্ড মালয়েশিয়ার জঙ্গলে মানব পাচারের লোমহর্ষকর ঘটনা উদ্ঘাটন জোরদার করেছে এই অভিযানকে। থাইল্যান্ডে যে পরিস্থিতি আমরা জানতে পারছি গণকবরের, যেটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে, সেটার উপর ভিত্তি করে আমরা অত্যন্ত আরো তৎপর হয়েছি। আমরা আগেও তৎপর ছিলাম এবং আমরা চাই না যে কোনো ব্যক্তি একটা ট্র্যাপে পড়ুক এবং তারা অকাল মৃত্যুবরণ করুক। জনপ্রতিনিধিরাও সাধুবাদ দিচ্ছেন মানব পাচার বিরোধী এই অভিযানকে। প্রশাসন যে অভিযান শুরু করেছে সেটি নিয়ে স্থানীয় লোকজন খুবই সন্তুষ্ট এবং যারা দালালরা ছিল তারা ইতিমধ্যে ঘা ঢাকা দিয়েছে, তাদেরকে ধরার ব্যাপারে আমরা এলাকাবাসী ও সোচ্চার। তবে অভিযানে নিহতদের নির্দোষ দাবি করছেন তাদের স্বজনরা। এ পর্যন্ত বন্দুকযুদ্ধে যারা মারা গেছেন তাদের সকলেই হয় পাচার কাজে ব্যবহৃত নৌকার মাঝিমাল্লা কিংবা স্থানীয় দালাল শ্রেণীর লোক। তবে পদ্মার আড়ালে থেকে প্রভাবশালী যারা পাচার কাজ নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সাধারণ মানুষের। কক্সবাজারের উখিয়ার সাগর পাড়ের এসব ঝুপড়ি ঘরে বসে সহকর্মীদের সাথে সলা পরামর্শ করার সময় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যান আদম পাচারকারী জাফর মাঝি। এর আগে একই কায়দায় টেকনাফে মারা গেছেন আরো তিনজন। এসব মৃত্যুর পর এখানকার সাধারণ মানুষের মনে প্রশ্ন, কতজন জাফর মাঝি মারা গেলে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে আদম পাচার বন্ধ হবে পুরোপুরি? মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার।